কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে গত 22 মার্চ ভয়াবহ অগ্নিকাণ্ডে ধসীভূত হাসপাতালের পুনর্নির্মাণের জন্য 13 জন স্বেচ্ছাসেবী 20 টন মেডিকেল সামগ্রী পাঠিয়েছে তুরস্ক। এসব সামগ্রী নিয়ে 2 এপ্রিল শুক্রবার তুর্কি একটি সামরিক কার্গো বিমান হজরত শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের নির্দেশে দেশটির জরুরি ও দুর্যোগে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এসব মেডিকেল সামগ্রী ও স্বেচ্ছাসেবী দল বাংলাদেশে পাঠিয়েছেন। তারা রোহিঙ্গাদের জন্য হাসপাতাল নির্মাণের কাজ তদারকি করবেন। এর আগে গত 27 মার্চ তুরস্ক বিমানবাহিনীর C-130 প্লেনে রোহিঙ্গাদের জন্য 20 টন তাঁবু পাঠানো হয়েছিল। পুড়ে যাওয়া হাসপাতালটি ছিল রোহিঙ্গা ক্যাম্পের সবচেয়ে বড় হাসপাতাল। 2017 সালে মিয়ানমারের সামরিক বাহিনীর ভয়াবহ নির্যাতনে দেশটির থেকে 7.5 লাখেরও বেশি রোহিঙ্গা সংখ্যালঘু মুসলিম বাংলাদেশে আশ্রয় নেয়। তাদের নানাভাবে সহায়তা করে আসছে তুরস্ক।